Amma ba'du faqad qala Allah qad aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un. Aqala Rasulullah sallallahu alaihi wasallam, as-salatu imaduddin, man aqamaha faqad aqamaddin, wa man hadamaha faqad hadamaddin. Rahul Abu Dawud. Upasthit samabeto sammanito musalli kiram, jabuto prashansha shei mahan rabbul alaminer jonno, je rabbul alamin amaderke pobitro Allahr ghare tatha masjide eshe জুম্মার খুতবা এবং সালাত আদায় করার সুযোগ দান করলেন, সেই মহান আল্লাহর প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম দোজাহানের পয়গম্বর নবীকুল সম্রাট, সারা জাহানের মহান নেতা নবীকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিসও আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একে লক্ষ্য করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দৈনন্দিন মুসলমানের সালাতের গুরুত্ব এই বিষয়টার উপরে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসব। মনোযোগ সহকারে আপনারা আমরা সকলেই আজকে খুতবার শেষ পর্যন্ত শুনি, পরবর্তীতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত মেনে চলবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গত জুম্মাতে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্য কি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছিলাম আল্লাহর উদ্দেশ্য হলো একমাত্র, সেটা হলো এই শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত বলতে যেমন আপনি যাকাত দিবেন, এটা একটা ইবাদত, ওষুধ দেব এটা একটা ইবাদত, পিতামাতার খেদমত করা এটা একটা ইবাদত, স্বামীর খেদমত করা এটা একটা ইবাদত, পর্দা পুশিদা মেনে চলা এটা একটা ইবাদত, তেমনিভাবে রমজান মাসে সিয়াম পালন করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনিভাবে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা মুসলমানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাত গুরুত্বপূর্ণ যে একটা ইবাদত, আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে কয়টা আপনারা মাহফিলে গেছেন জীবনে, যে বক্তার আলোচনা শুনেছেন, বক্তব্য শুনেছেন, প্রত্যেক বক্তা দু মিনিট হোক, পাঁচ মিনিট হোক, এক ঘন্টার জন্য হোক, সালাত সম্পর্কে কিছু না কিছু টাচ দেয়। কেননা সালাত একটা গুরুত্বপূর্ণ মুসলমানের একটা ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদত এমন ইবাদত, আমরা চুরি করি, ডাকাতি করি, লুচ্চামি গুন্ডামি ওজনে কম দেওয়া, মানুষের অন্যায় করে জমি দখল করা এবং ঠিক মতন বাড়ির জায়গা জমি ঠিক মতন বণ্টন করে ছেলেমেয়েদেরকে না দেওয়া ইত্যাদি ইত্যাদি, কোনগুলো খারাপ আর কোনগুলো ভালো এটা আল্লাহ নির্ণয় করার মতন জ্ঞান বিবেক আল্লাহ দিয়েছেন। এই খারাপগুলো করি, এই খারাপ কাজ থেকে বিরত থাকতে গেলে, এই খারাপ কাজ থেকে রেহাই পেতে গেলে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নিয়মিত সালাতের মাধ্যমে সকল অপবাদ, সকল অন্যায়, সকল অত্যাচার, সকল রকমের অশ্লীলতা এই সালাত বাধা দেয়। এই সালাত পড়লে
এগুলো থেকে মুসলমানেরা রক্ষা পায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দৈনন্দিন সালাত নিয়মিত আদায় করার জন্য। মানুষ যদি সঠিকভাবে সহি সুন্নাহ ভাবে অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে সেই মানুষটা কখনো অন্যায় কাজে লিপ্ত থাকতে পারে না, সে পাপ কাজ কখনো করতে পারে না। তখন সালাত এসে তাকে বাধা দেয়। দলিল কি? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিলেন কি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন, ফাকিমুস সালাত সাথে সাথে সালাত কায়েম করুন, সালাতকে প্রতিষ্ঠিত করুন, কেননা সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নবীকে, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাত আদায় করলে সকল অশ্লীলতা, খারাপ কাজ, জঘন্যতম কাজ থেকে এই ইবাদত, এই সালাত তাকে বাধা প্রদান করে, থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এমন একটা ইবাদত সেটা হলো দৈনন্দিন সালাত। আজকে জুম্মার দিনে এই সালাত সম্পর্কে একটু বেশিভাবে এই বিষয়টা টেনে নিয়ে আসে, এই কারণে আমরা মুসল্লিরা মসজিদের পাশে আমরা যাই, আজান হয় মসজিদে ঢুকি না, বাড়িতে আসি আজান শুনতে পাচ্ছি মসজিদে আসি না। এরকম অধিকাংশ লোক আমরা অলসতা করে, অবহেলা করে সময় নষ্ট করে দিই, কাজের দোহাই দিয়ে বাড়ির সংসারের অজুহাত, ছেলেমেয়ের অজুহাত, বাড়ির গিন্নির অজুহাত, পিতামাতার অজুহাত, কাজের অজুহাত, অফিস আদালতের অজুহাত, এক কথালও অজুহাতের শেষ নাই। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটাই বুঝে নিতে হবে যে কতটুকু গুরুত্ব। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে বান্দা বান্দি সকলেই আল্লাহর সম্মুখে আমরা হাজির হইব, সেই দিন আল্লাহ বান্দা বান্দির কাছে সর্বপ্রথমে যে হিসাব চাইবেন সেটা হলো সালাত। যাকাতের হিসাব আগে আল্লাহ চাইবেন না, ওসরের হিসাব আল্লাহ আগে চাইবেন না, অন্য অন্য ইবাদত করেছেন সেগুলো আল্লাহ আগে চাইবেন না হিসাব। সর্বপ্রথমে সিরিয়াল নাম্বার ওয়ান সেটা হলো সালাত। আল্লাহ রাসূল বলছেন সালাত যদি ঠিক মতন দুনিয়ায় আদায় করে, নিয়মিত দৈনন্দিন পাঁচত্ব সালাত যদি পড়ে, তাহলে অবশ্যই সে সালাতের প্রশ্নের উত্তর দিতে পারবে। সালাত ঠিক, সব ঠিক, সালাত যদি ঠিক মতো আদায় না করি তাহলে সে কখনো হিসাব দিতে পারবে না। তাহলে এই সালাতটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। সেই সালাত আমরা নিয়মিত আদায় করি না। অধিকাংশ যুবক ভাইরা আমরা এই সালাতের অভ্যস্ত না, আমরা গুরুত্ব দিই না। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, মানুষের কাল হলো তিনটা, একটা হলো বৃদ্ধকাল, আর একটা যৌবনকাল, আর একটা শিশুকাল। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল।
তা শিশুকালের চাইতে আর বৃদ্ধকালের চাইতে মাঝখানে যে কাল যৌবনকালের ইবাদত আল্লাহ চাই আল্লাহর কাছে সবচাইতে শ্রেয় আলহামদুলিল্লাহ কেননা এই যুবকের সালাত ইবাদত করার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত করার জন্য এতটুকু তাদেরকে উপমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাসূল দিয়েছেন বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর লোকে কিয়ামতের মাঠে আরশের ছায়া দান করবেন তার মধ্যে যুবকদের সামনে আল্লাহ রাসূল বলেছেন ওই যুবকের কিয়ামতের মাঠে আরশের ছায়া আল্লাহ দান করবেন যে যুবক আল্লাহর ইবাদতে অভ্যস্ত মসজিদের সঙ্গে তার মনটা লটকানো তার মানে আজান শোনার সাথে যে যুবক বাড়িতে আর থাকে না দোকানে থাকে না ব্যবসা বাণিজ্যে থাকে না অফিস আদালতে থাকে না মুসলমান হিসেবে দায়িত্ব হিসেবে পালনার্থে সে মসজিদে এসে জামাতের সঙ্গে সালাত আদায় করে এই যুবককে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়া আল্লাহ তাকে দান করবেন সুবহানাল্লাহ দুনিয়ায় দুনিয়ায় করে আমরা ব্যস্ত কিন্তু আল্লাহর কাছে কোনো অজুহাত থাকবে না যে আল্লাহ আমি এই ঘর ছাউনি দিতে গিয়ে আমি যেতে পারি নাই আল্লাহ আমি এই জমিতে পানি দেওয়ার জন্য আমি যেতে পারি নাই আল্লাহ আমার এই বিল্ডিংয়ে মিস্ত্রি কাজ করছে আমি এই জন্য আমি যেতে পারি নাই আল্লাহ আমার এই অফিসের দাদাতে এই কাজে ব্যস্ত আমি এই মসজিদে যেতে পারি নাই আমি নামাজও পড়তে পারি নাই সালাত আদায় করতে অজুহাত আল্লাহর কাছে থাকবে এ ধরনের অজুহাত আল্লাহর কাছে থাকবে না কেননা কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা বান্দি সর্বজ্ঞের সর্বপ্রথমে যে হিসাব হবে সালাত এই সালাতটা কন্টিনিউ প্রত্যেক দিন প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব করতে হবে এই সালাতের গুরুত্ব হিসাবে আল্লাহ রাসূল বলছেন কখন থেকে পড়বে আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিসিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমার সন্তান মেয়ে সন্তান হোক আর পুরুষ সন্তান হোক সাত বছর বয়সে যখন উপনীত হবে তখন তাকে নামাজে ট্রেনিং দিতে হবে মসজিদমুখী করতে হবে মাদ্রাসামুখী করতে হবে কোরআন শিক্ষা দিতে হবে বিশেষ করে তাকে সালাতের জন্য অভ্যস্ত করাতে হবে কখন থেকে সাত বছর থেকে আল্লাহর নবী বলেন অদ্রিবু ঘুমা আলাইহা অহুম আবনাউ আশারি সিনিনা ও ফারেকু বাইনা ফিল মাজাজি আল্লাহর নবী বলেন তোমার সন্তান যখন সাত বছর থেকে তুমি নির্দেশ করছো পিতা হইয়া তুমি বাড়ির গার্জেন হইয়া সন্তানের বাবা হইয়া যদি তোমার সন্তান তোমার কথা যদি না শোনে অর্থাৎ যদি সে মসজিদে না আসতে চায় সালাত যদি না পড়তে চায় আল্লাহ নবী বলেন অগ্রিবু ঘুম তুমি তাকে প্রহার করো মারধর করো কখন যখন দশ বছর বয়সে উপনীত হবে এই সন্তান সাত বছর থেকে দশ বছর এই তিন বছরের মধ্যে আপনার আমার সন্তানেরা যদি সালাত না পড়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা যদি তা না করে অদ্রিবুহুম তুমি তাদেরকে প্রহার করো মারধর করো এটা আল্লাহ রাসূলের কথা এরপরে শুধু তাই না তার বিছানা আলাদা করে দাও তার সঙ্গে কোনো সম্পর্ক চলবে না তাহলে সালাতটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এটা মনে করতে হবে দুনিয়ার দোহাই দিয়া কাজের দোহাই দিয়া বিভিন্ন ঝামেলার কথা বলে আমরা সালাত ছেড়ে দিয়েছি তারা ক্ষতিগ্রস্ত হবে যারা নিয়মিত সালাত আদায় করবে না কাজের দোহাই দিয়ে বিভিন্ন সাংসারিক কাজে দোহাই দিয়া যারা এই সালাত ছেড়ে দিবে এহকাল পরকালে তাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হবে সূরা মুনাফিকুনের নয় নম্বর আয়াত আল্লাহ কোট করে দিলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম
Ya ayyuhallazina amanu la tulhikum amalukum wala auladukum an zikrillah wa man yaf'al dhalika faulaika humul khasirun. Allahu rabbul alamin e dirgho ayater moddhe imandar ke deke bollen ya ayyuhallazina amanu he bishwasira he mu'minra la tulhikum তোমাদেরকে যেন গাফেল না করে তোমাদেরকে যেন না ভোলায় কিসের থেকে আমওয়ালুকুম আমি যে আল্লাহ তোমাদেরকে মাল দিয়েছি সম্পদ দিয়েছি সম্পদের মালিক আল্লাহ সন্তানদের মালিক আল্লাহ সন্তান সম্পদ না দেওয়ারও মালিক আল্লাহ আল্লাহ বলেন এই সম্পদের মোহে পড়ে আর এই সন্তানের মোহে পড়ে আন যিকরিল্লাহ আল্লাহ শরণ থেকে যেন তোমরা কেউ ভুলে যেও না মানুষ সম্পদের মোহে পড়ে দেখেন না আপনি চারিদিকে তাকে দেখেন আপনি আমি বলবো কেন আপনি দেখেন আযান হচ্ছে মসজিদে মুসল্লি নাই দুনিয়ার কাজ ব্যস্ত যে কোনো কাজ হোক সেই কাজ নিয়ে ব্যস্ত বন্ধুদের নিয়ে বসে আড্ডা দিচ্ছে অথচ আযান হচ্ছে মসজিদে আসছে না কাজের জন্য পড়ে আছি আযান হচ্ছে মসজিদে আসছে না অতস আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে সূরা জুমার ভিতরে বলেছেন ওয়াইযা কুজিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম এর আগের আয়াতে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীগণ যখন জুম্মার দিনে বা মসজিদে জুম্মার ঘরে আযান হয় তখন তোমরা কি করো আল্লাহ শরণে ধাপিত হও তার মানে সালাতের জন্য তোমরা ধাপিত হও এসো ওদিকে মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে হাইয়ালা সালাত তোমরা সালাতের জন্য চলে এসো সালাতের জন্য চলে এসো হাইয়ালাল ফালাহ তোমার কল্যাণের জন্য তোমার মুক্তির জন্য কে বলছেন আল্লাহ বলছেন তাহলে সালাত আদায় করলে এই আয়াত দ্বারা বোঝা গেল মানুষের কল্যাণের পথ এইখানেই আছে সালাতের মধ্যে আছে ওই যে সূরা মুমিনের প্রথম আয়াত বলেছিলাম কদ আফলাহাল মুমিনুন মুমিন অবশ্যই তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সূরা মুমিনের দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিয়মিত সালাত আদায় করে তাদের জন্য সফলতার কথা বলেছেন কে আল্লাহ আমরা সফলতা খুঁজি কিন্তু পাই না সালাতের মধ্যে সফলতা আছে বিফলতা সফলতার মধ্যে মাপকাঠি হলো দৈনন্দিন পাঁচ অক্ত যিনি আদায় করবেন সালাত তার মধ্যে সফলতা আছে আলহামদুলিল্লাহ বলবো না সফলতা খুঁজি আমরা বিপদ থেকে মুক্তির জন্য খুঁজি বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য খুঁজি এই সালাতের মধ্যে আসেন দৈনন্দিন সালাত আদায় করেন যা চাইবেন আল্লাহ তাই দিতে বাধ্য আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তো সালাত আদায় করি না সূরা ফাতিহা এই সূরাটার বাংলা অর্থ পড়েন তো বাড়ি গিয়ে কি চাচ্ছেন আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু আমরা পাচ্ছি না কারণ ওই যে সূরা আনকাবুতের ৪৫ নম্বর শেষে আয়াতে আল্লাহ বললেন না ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত যত রকমের ফাইসা কাজ আছে এই ফাইসা কাজ থেকে বিরত রাখে আপনারা প্রশ্ন করবেন হুজুর সালাত তো পড়ি কই সফলতা তো পাই না কই খারাপ কাজ থেকে তো মানুষকে বিরত রাখতে পারছে না কেন মুসল্লিরা
চুরি ডাকাতি লুচ্চামি গুন্ডামি রাহাজানি মারামারি কাটাকাটি খুনকুরামি আত্মকলা অন্যায় অত্যাচার বাটপাড়ি দুর্নীতি যত রকম আছে করে যাচ্ছে, নামাজও পড়ছে, সালাতও দেখেছে, কই এ থেকে তো বিরত থাকতে পারছে না। কারণ আছে, এ থেকে বিরত থাকতে পারছে না কারণ হলো দুটা। এক নম্বর কারণ হলো এই সালাত তাদেরকে বিরত রাখতে পারছে না, দুইটা কারণ। এক নম্বর কারণ হলো সে আল্লাহর ভয় করে নামাজ পড়ে না, সে আল্লাহর ভয় করে সালাত আদায় করে না, এই জন্য এই সালাত তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। দুই নম্বর, লোক সালাত আদায় করে খারাপ কাজও করে, এই সালাত তাকে ওই খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। দুই নম্বর কারণ হলো সে রাসুলের কায়দায় তার সালাত হচ্ছে না, রাসুলের কায়দায় রাসুলের নিয়মে তার সালাত হচ্ছে না। কেননা আল্লাহ রাসুল বলছেন সল্লু কামা রাআইতুমুল মুসাল্লি, আল্লাহ রাসুল বলছেন তোমরা অমন কায়দায় এমনভাবে তোমরা সালাত আদায় করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে যে কায়দায় যেভাবে সালাত আদায় করেছি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ রাসুল তো বেঁচে নাই, আল্লাহ রাসুল বেঁচে নাই, আপনি তো রাসুলের নিয়মে সালাত আদায় করতে বলছেন, এটা রাসুলের কথা, তা আল্লাহ রাসুল তো বেঁচে নাই, তা রাসুলের নিয়মে সালাত পাব কই? রাসুলের নিয়মে সালাত আদায় করার জন্য, পাওয়ার জন্য সৌদি আরবের লাইব্রেরি খোঁজা লাগবে না, আমেরিকার লাইব্রেরি খোঁজা লাগবে না, ইরান ইরাকের লাইব্রেরি খোঁজা লাগবে না, চীন জাপানের লাইব্রেরি খোঁজা লাগবে না, ভারতের লাইব্রেরি খোঁজা লাগবে না, আমি আব্দুল্লাহ বিন আব্দুল হালিম বলে যাচ্ছি, ওই বাংলাদেশের লাইব্রেরি খুঁজে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সিয়াসিত্তর হাদিসগুলো প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ড খুলে দেখেন আল্লাহর রাসূলের ওইখানে সালাত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হাদিস পড়বো না, আমার বাপ দাদারা যেভাবে করে গেছে ওইভাবে ওয়াজ হবে, ওইভাবে মুসলিমদেরকে বুঝেই ফেলবো, তাও হবে না, তো বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে। প্রকৃত আল্লাহ রাসূল কোন নিয়মে কোনভাবে সালাত আদায় করেছেন, আপনাকে আমাকে সেইভাবে সালাত আদায় করতে হবে। আর মনে রাখবেন, একা একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি নাকি, সুবহানাল্লাহ। একা একা নামাজ পড়ার চাইতে জামাতে সালাত আদায় করার জন্য আল্লাহ রাসূল বলছেন 27 গুণ বেশি নাকি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে আসবে, আল্লাহ নবী বলেন এই ভালো কাজে রওনা হওয়ার কারণে প্রতিটা ধাপে ধাপে কদমে কদমে 10-10টা করে নেকি তার আমল নামা লিখে দেওয়া হয়। শুধু তাই না, আল্লাহ নবী বলেন তার 10-10টা করে সগিরা গুণ আল্লাহ তার মাফ করে দেন। ভাই গো, শুধু তাই না, আল্লাহ তার প্রতি সম্মান বজায় রাখেন, তার ইজ্জত রাখেন, তার সম্মান মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দেন, সুবহান আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। বাড়িয়ে দেয়ার সম্মান মর্যাদা দেওয়ার মালিককে আল্লাহ না, তরজুমান তাসা অতুজিল্লুমান তাসা, আল্লাহ যাকে সম্মান দান করে সেই সম্মান পায়, আল্লাহ যাকে বেজ্জত করে তাকে সম্মান কেউ দিতে পারে না, এটাই আল্লাহর কথা। খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন, আমি ফুটপাতে রস করছি না, আমি জেনে বুঝে দলিল সহকারে কথাগুলো বলার চেষ্টা করছি। আমাদের এই সহি আকিদা মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সার্থক, আর যদি না মেনে চলি তাহলে আমাদের জীবনের সব বরবাদ। আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন সালাত হলো জান্নাতের চাবি। তা আমি একজন মুসল্লি আল্লাহর বান্দা চাবি হব, তা আমার চাবি হতে গেলে কি করতে হবে, দৈনন্দিন সালাত আদায় করতে হবে, তাহলে জান্নাতের তালা খোলা সহজেই যাবে, খুলিয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু আমি সালাত আদায় করলাম না। হে যুবক ভাইরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি,
মনে করছেন আমার গার রক্ত এখন গরম আছে, আমি এখন সফল, আমি এখন শক্তিশালী। শুনে রাখেন, এই সালাত এমন একটা ইবাদত যে সালাত আদায় করলে সকল সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করে দিবেন। আলহামদুলিল্লাহ, যা চাইবেন তাই আল্লাহ দিবেন। আমি তাই বলতে চাচ্ছিলাম, জামাতে সালাত আদায় করা আল্লাহ রাসূল বলেছেন 27 গুণ বেশি নেকি। এই মর্মে জামাতে সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন, বক্তৃতা করছেন। এমন সময় আল্লাহ নবী একখানা হাদিস পড়লেন আলোচনার মধ্যে, কি আন আবু দারদা ইয়াউসানি খালিলি আল্লাহ তুশরিক বিল্লাহ শাইয়্যা ওয়া ইন কুতিতা ওয়াল হুরিতা ওয়ালা তাতরুক সালাতা মাকতুবাতান মুতাআম্মাদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতু ওয়া ফি রাত ফাকাত কাফার। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটা বর্ণিত। আল্লাহ নবী আবু দারদাকে লক্ষ্য করে বলছে, আবু দারদা আমি তোমাকে দুইটি নির্দেশ দিচ্ছি। ওরে আবু দারদা, এক নাম্বার হলো আল্লাহ তুশরিক বিল্লাহ শাইয়্যা, আল্লাহর সঙ্গে শরীক করবে না। এই উন্নত লালাত আল্লাহ ছাড়া কারো কাছে নত করবে না, তুমি মুশরিকের অন্তর্ভুক্ত হবে না। দুই নাম্বার, ওরে আবু দারদা তুমি ইচ্ছাকৃতভাবে জামাতে নামাজ জন্য ত্যাগ করিও না, ছেড়ে দিও না। আবু দারদার এই জামাতে সালাত আদায় করতে যাইয়া যদি তোমার কোনো শত্রুতায় পয়দা হয়ে যায়, যদি তোমাকে কেউ হত্যা করে ফেলে, আবু দারদা তোমাকে কেউ যদি হত্যা করে ফেলে, আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, তবু আবু দারদা তুমি ইচ্ছাকৃতভাবে জামাতে নামাজ জন্য ত্যাগ করিও না। ওরে আবু দারদা শুনে রাখো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাতে সালাত ছেড়ে দেয় ফাকাদ কাফারা, সে ব্যক্তি জন্য কুফরি করল, নাউজুবিল্লাহ, সে জন্য কুফরি করল। দাড়ি দেখলে মুসলমান হবে না, সুন্নতি চুল রাখলে মুসলমান হবে না, জুব্বা জামা গায়ে দিলে মুসলমান হবে না, চেহারা শুরুর দিকে মুসলমান হবে না। মুসলমানের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু, আল্লাহ রাসূল বলেছেন আল ফারকু বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। গরু গোশ খাইলেই মুসলমান হওয়া যায় না, ছেলেদের খতনা দিলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাসূল বলছেন কি, যে মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত, অর্থাৎ যে সালাত আদায় করে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত এই ব্যক্তি মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন। আর যারা সালাত আদায় করে না তারা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসি হতে পারে, চালাল হতে পারে, ইহুদি হতে পারে, নাসার হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, বেদিন হতে পারে, নাস্তিক হতে পারে, সাঁওতাল হতে পারে, যে কোনো জাতির সঙ্গে সে সামিল হতে পারে, নাউজুবিল্লাহ। আমরা তো সবাই মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরতে চাই না? ওই যে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা খাঁটি মুসলমান হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তাহলে আর আল্লাহ রাসূল বলছেন মুসলমানের পরিচয় সালাত, আর আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে এখানে ক্লিয়ার, পাঁচ ওয়াক্ত দৈনন্দিন সালাত আদায় করাই লাগবে। যুবক ভাইরা, মা বোনেরা শুনে রাখেন, অনেক বাড়িতে মা নামাজ পড়ে তা বাপ পড়ে না, বাপ পড়ে তা মা পড়ে না, স্বামী পড়ে তা স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে তা স্বামী পড়ে না, বাড়িতে পিতামাতা নামাজ পড়ে ছেলে মেয়েরা পড়ে না, এরকম আছে কিনা পলাশপুর জানি না। কেন সালাত সম্পর্কে আজকে আমার বক্তব্য দেওয়ার কারণ হলো, মাঝে মধ্যে বলতে হয় কেন না, যত ইবাদত আছে, যত রকমের আল্লাহর ইবাদত আছে, সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো দৈনন্দিন সালাত আদায় করা, আলহামদুলিল্লাহ। সেটাই আমরা ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার এই শ্রদ্ধার পড়া বিশেষ করে বাইরে ভাইরা তারা সেখানে যেখানে সুযোগ পাবে তারা সেখানে পড়বেন, এটা ঠিকই।
কিন্তু আমার পলাশ ও সর্দার পাড়ার মধ্যে যে সমস্ত চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি, নতুন নতুন চেহারা, আমি উক্ত নামাজে তো অংশ পাই না, তাই কি বলছি পারবেন, অসন্তুষ্ট হবেন না কেন, এই অবস্থা কেন, আপনি কিসের চিন্তা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মসজিদে গেলে আযান শুনে তুমি মসজিদে ধাপিত হলো, ইমামের সাথে তুমি জামাতে সালাত আদায় করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে দুনিয়ার কাজকে ফেলে দিয়া আমার সালাতের যারা গুরুত্ব দিয়েছ, এইবার সালাত তুমি জামাতে আদায় করলা, এইবার তুমি রুজির সন্ধানে যাও, মাঠে ঘাটে যাও, অফিসে তাড়াতে যাও, কোর্ট কাছারিতে যাও, যাও যাও তোমার কর্মস্থলে তুমি চলে যাও, আমি আল্লাহ ওই কাজের মধ্যে তোমার বরকত দান করে দিও, আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করব, আলহামদুলিল্লাহ আল্লাহ দিতে পারে। আমরা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি, দুই একটা মুসল্লি আছে, অধিকাংশ যুবকের আছে, কিছু মনে নিয়েন না, এটা আমার প্র্যাকটিক্যাল দেখা তাই বলছি, সালাম ইমাম সব ছিল, সালাম ফেরার সাথে সাথে মানে সিরিগালের মতন আমরা দৌড়েই চলে যাই, মানে মসজিদে বসতে মন চায় না, দোয়া কালাম করতে চায় না, কিছু মাসলুম দোয়া আছে, যেমন ইমাম সাহেব সালাম ফেরার সাথে সাথে আগে বলতে হবে আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ তিনবার বলবেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইত্যাদি, এইভাবে আয়াতুল কুরসি আরো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই আল্লাহ আকবার 33 বার বলে ওর শেষে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই তসবির সাথে এটা যোগ করলে আল্লাহ রাসূলের এর ফজিলত সম্পর্কে বলছেন। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফরজ সালাতের পর কোনো আমার বান্দা কোনো আমার বন্দী যদি ওই যেখানে বসে আছে ওইখানে বসে বসে এই যদি তসবিগুলো যদি পড়ে, আল্লাহর নবী বলেন পৃথিবীর যত নদী নালা আছে সাগর আছে, ওই সাগরে ওই নদীতে যত গেজা আছে যত ফেনা আছে ওই পরিমাণ যদি আমার বান্দা বান্দীদের কোনো গুণা যদি থাকে, আমি আল্লাহ ওই পরিমাণ গুণা আল্লাহ সব ক্ষমা করিয়া দিবেন। তাহলে উঠিপ্পা দৈনবারি কেন, এটা ঠিক না, জুম্মার দিনও তাই, জুম্মার দিনে সালাম ফিরানো সে সুন্নত পালন ব্যস্ত। শোনেন আল্লাহ রসুলের বুখারী শরীফ প্রথম খণ্ড 445 নম্বর হাদিস, কালকে আমি দার্স দিয়েছিলাম, এই দার্সে এই হাদিসে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটা বর্ণিত, কত নম্বর বললাম, বুখারী শরীফ প্রথম খণ্ড 445, ভালো করে মনে রাখবেন, বাড়ি গিয়ে দেখবেন বুখারী শরীফ সহিল বুখারী প্রথম খণ্ডে 445 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জামাতে সালাত পড়ে ওখানে নীরবে বসে দোয়া কালাম পড়বে যতক্ষণ পর্যন্ত তার হাদস না হবে, হাদস মানে বাইনা সরবে, ততক্ষণ পর্যন্ত বসে থাকবে ওখানে, আল্লাহ রাসূল বলছেন ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে, আলহামদুলিল্লাহ বলবো না, কি দোয়া শুনবেন, সেটা কি দোয়া করতে থাকেন এটা তো জানার প্রয়োজন, আল্লাহুম্মা গফিরুল্লাহু, হে আল্লাহ তুমি তার যাবতীয় গুনাহ মাফ করে দাও, ফেরেশতা দোয়া আবার দোয়া করে আল্লাহুম্মা রহমু, হে আল্লাহ তুমি তার প্রতি রহম করো, সুবহানাল্লাহ। আর আমরা ইমাম সাহেব সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলার সাথে সাথে দড়ি চলে যায়, মসজিদে ঢোকার সাথে সাথে প্রত্যেক মুসলমানের উচিত হবে ঢোকার সাথে সাথে উজু করে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তাফা বসতে হবে, বসার আগে কি কাজ কি 2 রাকাত সালাত, মসজিদে ঢোকার সাথে সাথে আগে মুসল্লির কাজ কি 2 রাকাত সালাত। হাদিস কোথায়, কাতাদা বি সালমি কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারী শরীফ প্রথম খণ্ড 444 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদে ঢুকে না বসে 2 রাকাত সালাত আদায় করতে বসবে এটাই হলো রাসুলের সুন্নাহ। আল্লাহর নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদে এইভাবে যার আমলটা অভ্যস্ত থাকবে উযু করে মসজিদে ঢোকার সাথে সাথে সালাত আদায় করে তারপর বসবে এই মর্মে আল্লাহর নবী একদিন জান্নাতের মধ্যে ঘুরতেছে জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে দেখেন হযরত আবু বকরের জন্য কেনা জান্নাতের ঘর তৈরি করা আছে হযরত উমরের জন্য কেনা জান্নাতের ঘর তৈরি করা আছে উসমানের জন্য কেনা জান্নাতের ঘর তৈরি করা আছে মাহারা ইয়াতিন নবী জান্নাতের মধ্যে ঘুরতেছে এমন সময় যেন হযরত বিলালের পায়ের খড়মের শব্দ আল্লাহর নবীর কাছে কানে আসলো আল্লাহর নবী এক পর্যায়ে জিবরিলকে লক্ষ্য করে বললেন জিবরিল এ কার পায়ের খড়মের শব্দ আল্লাহর নবী বুঝতে পেরেছেন তবু জিবরিলের কাছ থেকে আরো বেশি করে তিনি শিওর হয়ে নিচ্ছেন সঠিক কিনা সেটা ভালো করে জেনে নিচ্ছেন জিবরিল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত বিলালের পায়ের খড়মের শব্দ হুজুর আপনি একটু খেয়াল করেন ওই যে দরদারি কেড়ে জান্নাতের কপাটে কিনে বিলালের নামটা লিপিবদ্ধ করা আছে ওখানে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ বিলাল দুনিয়ায় এত বড় নেকির কাজ করেছে যার জন্য আমার আল্লাহ তার জন্য কেনা জান্নাতের বালা খান আল্লাহ তৈরি করেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালের কাছে চলে আসলে বিলাল জি হুজুর কি বলছেন বলেন তুই দুনিয়ায় কি কি নেকির কাজ করতে ভালোবাসতো বিলাল আল্লাহর নবীর এই কথা শুনে বিলাল অবাক হয়ে গেছেন আমি কয়টা নেকির কথা বলবো কয়টা ভালো কাজের কথা বলবো আল্লাহ নবী বললেন একটু উল্লেখযোগ্য বলো বলো হুজুর আমি মসজিদে একটা সবচাইতে ভালো কাজ করতাম সেটা হলো এই উযু করে মসজিদে ঢোকার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তাম দুই রাকাত সালাত আদায় করতাম অধিকাংশ মসজিদে এটা হয় না অধিকাংশ মসজিদে হুজুরাই এই হাদিস খোঁজে না তাই পায় না তাই করে না ওই যে বলছিলাম বাপদাদারা যেভাবে করে গেছে তাই করতে হবে এখন ওই মানা না যায় কি এ হুজুরের মাথা খারাপ হয়ে গেছে জি না এখন আর বসে থাকার সময় নাই এখন আর কোনো জিনিস গোপন রাখার বিষয় নয় সব দেখেন হাদিস বাংলা হাদিস বেরিয়ে গেছে ফেসবুকে আপনি সার্চ দেন সেখানেও আপনি পেয়ে যাবেন রাসূলের সালাত কেমন উযুটা কেমন ইফতারটা কেমন তারাবিটা কেমন তাহাজ্জুদের সালাত কেমন সব কিছু সার্চ দিলে পাওয়া যাবে কথা ঠিক কিনা এখন আর গোপন আছে নাকি কোনো কথা এখন আর কোনো কথা গোপন নাই আর কোন মাসলা নেওয়ার জন্য কোনো হুজুরির কাছে আমার মনে যাওয়াই লাগবে না আপনার মাসলা আপনার হাতে হুজুরির কাছে আর যাওয়া লাগবে না কিন্তু আমাদের সোনার ছেলেরা ওগুলো তো দেখবে না ওই ওয়াজ শুনবে না ওই হুজুরের আলোচনা শুনবে না ওর শ্বাস দিয়ে ওই ধরনের মাসলা মাসাল খুঁজবে না ও খুঁজবে কোনটা কোন নায়িকা নায়িকা এই ধরনের আমাদের সমাজের যুবকেরা আজকে খারাপ হয়ে যাওয়ার কারণ হলো আজকে এই টাচ মোবাইলে দোষ না টাচ মোবাইলে দেখার জিনিস নাই কি নাই কোরআন 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 আর কোরআনের আয়াত পড়তে পারেন হাদিস আছে হাদিস পড়তে পারেন সিয়ার সিতার হাদিস ওর মধ্যে পেয়ে যাবেন মাসলা মাসাল জানতে পারবেন কোনো ব্যাপার নেই কিন্তু বাদিরা ভাইর আমার আসুন তাই বলতে চাচ্ছিলাম সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদত থেকে আমাদেরকে ধরে রাখতে আল্লাহ আমাদের তৌফিক দান করে সেখানে আল্লাহুম্মা আমিন হে আমার মা বোনেরা হে আমার বাপজিরা যুবক ভাইরা আমি আপনাদের হাত জড়ো করে অনুরোধ করছি আজকের থেকে তৌবা করেন যা আমার হুশ থাকতে জ্ঞান থাকতে বিবেক থাকতে কত সালাত আমি ছেড়ে দিব না ইনশা আল্লাহ জামাতের সালাত আদায় করতে যাইয়া বলতে যাইয়া আল্লাহ নবী ওয়াজ করতে যাইয়া এক অন্ধ সাহাবী আব্দুল ইবনে মাকতুম উনি আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে আছেন এক পর্যায়ে আল্লাহর নবী বললেন ওরে আব্দুল ইবনে মাকতুম না জানি তুমি কি কথা বলার জন্য দাঁড়িয়ে আছে আব্দুল ইবনে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন কিছুই দেখতে পারতেন না অন্ধই একেবারে অন্ধ কিছুই দেখতে পারতেন না হাইরে আব্দুল ইবনে মাকতুম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি জামাতে সালাতের গুরুত্ব দিয়ে ওয়াজ করলেন বায়ান করলেন বক্তৃতা দিলেন হুজুর গো
আমি তো দেখতে পাই না, আমার চোখ দুটো বন্ধ, আমি অন্ধ মানুষ, আমার মতন ব্যক্তিকে এই মসজিদে আসা বড় কষ্টকর, আমার এমন কোনো তালবেলেম নাই যে আমার হাত ধরে ধরে পাঁচ ওয়াক্ত নামাজ এই মসজিদে আমাকে পৌঁছাইয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতন অন্ধ ব্যক্তিকে জামাতে সালাত আদায় না করার কি আপনি অনুমতি দিতে পারেন? মহানবী প্রেমে সবই কয়, ওরে আব্দুল আব্দুমা তুম সাবা মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বলে, ওই শব্দটা তুমি কি শুনতে পাও? তুমি কি বাড়ি থেকে শব্দ শুনতে পাও? আব্দুল আব্দে মাকতুম সাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন যখন এইভাবে আজান দেয়, আজানের বাক্যগুলো আমি ভালোভাবে বাড়িতে শুনতে পাই, মহানবী প্রেমে সবই কয়, ওরে আব্দুল আব্দে মাকতুম সাবা, তোমাকে যে কোনো প্রকারে মসজিদে জামাতে হাজির হতে হবে, তোমাকে জামাতে নামাজ না পড়ার আমি নবী অনুমতি দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল ছাড়লেন না? আছে অনেক কথা আছে সালাত সম্পর্কে, গুরুত্ব সালাতের কতটুকু এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আরও সময় লাগবে, কিন্তু আমাদের সময় শেষ। এই জন্য যুবক ভাইদেরকে, মা বোনদেরকে, বাদ্যিদেরকে হাত জোড়ো অনুরোধ করে বলছি, আমার আজকে বক্তব্যটা সার্থকত হবে যদি আমার কোনো যুবক ভাই যদি নিয়মিত সালাত আদায় করে, কোনো আমার মা নিয়মিত যদি সালাত আদায় করে, যদি আমার কোন দরদি বোন সত্যিকার আজকে খুতবা শুনে যদি তার লজ্জা হয়, যদি তার স্মরণ হয়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস আস্থা যদি থাকে, আমি মনে করি আজকে খুতবা তার জন্য যথেষ্ট। আসুন, এই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আমার আর সময় বেশি নাই, আল্লাহ বাসা রাখলে সালাত সম্পর্কে আরও ফজিলত গুরুত্ব, এ বিষয়ে সফলতা কী সফলতা আছে সালাতের মধ্যে, এই বিষয়টা আরও সামনে অনেক কোরআন হাদিসের আলোচনা আছে, কিন্তু আজকে খুতবার মধ্যে আমি সেগুলো আজ আনতে পারলাম না যেহেতু সময় শেষ। তবে আপনারা আমরা সকলে আজকে খুতবার মধ্যে কোরআন হাদিসের সালাতের গুরুত্ব সম্পর্কে যতটুকু আলোচনা করেছি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের সালাত যেন আমরা আদায় করি, মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে দিও।